মাত্র 1,60,000 টাকা ব্যয়ে একজন কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন। অবিশ্বাস্য হলেও এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে। বৈঠকে জানানো হয়, বায়ো রিক্রুটমেন্ট পদ্ধতিতে বিদেশে কর্মী পাঠানো হলে সরাসরি এর সুফল পাবে বিদেশগামী কর্মীরা। বায়ো রিক্রুটমেন্ট পদ্ধতি হচ্ছে, একজন বিদেশগামী কর্মী প্রথমে অনলাইনে জেলা জনশক্তি অফিসে রেজিস্ট্রেশন করবেন। তিনি যে দেশে যেতে ইচ্ছুক ওই দেশে অভিবাসন ব্যয় কত তা নিজেই স্ক্রিনে দেখতে পাবেন। সেই অনুযায়ী তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন। এরপর ফিঙ্গারপ্রিন্ট, মেডিকেল, ভিসা সহ যাবতীয় প্রসেসিং শেষে গন্তব্যর পথে পা বাড়াতে পারবেন একজন কর্মী। প্রায় 8 মাস আগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুইটিং এজেন্সি অ্যাসোসিয়েশন বায়রা বায়ো রিক্রুটমেন্ট পদ্ধতির প্রস্তাবনা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। বায়রার প্রস্তাবনা বাস্তবায়িত হলে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সর্বোচ্চ খরচ পড়বে 1,60,000 টাকা, যা বর্তমানে কয়েক গুণ বেশি। বায়রার প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালককে প্রধান করে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মন্ত্রণালয়ের বিএমইটি ও বায়রার 2 জন সদস্য থাকবে। বায়রার প্রস্তাব বিবেচনা এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়নের কৌশল নির্ধারণ করবে এই কমিটি। প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং মন্ত্রণালয়ের সচিব রণক জাহান এই কমিটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। মালয়েশিয়া ছাড়াও সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ইরাক, মরিশাস সহ শ্রমবান্ধব দেশ ভেদে সর্বোচ্চ কত টাকায় একজন কর্মী যেতে পারবেন তারও একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বায়রার প্রস্তাবে। এ প্রসঙ্গে বায়রা বলছে, তাদের প্রস্তাব বাস্তবায়িত হলে বিদেশে কর্মী পাঠাতে মধ্যস্বত্বভোগীদের কাছে রিক্রুইটিং এজেন্সির মালিক, বিদেশগামী শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যন্ত্রণা ও হয়রানি দূর হবে। আসছে ডিসেম্বর বা জানুয়ারিতে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে কর্মীরা যেন কম টাকায় বিদেশে যেতে পারেন, সেই লক্ষ্যে কাজ শুরু করেছে কমিটি। জানা গেছে, মালয়েশিয়ায় কর্মী যাওয়ার পদ্ধতি নির্ধারণ করতে আগামী 26 অক্টোবর সে দেশে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবেন। দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের পরই বিষয়টি চূড়ান্ত হবে। বায়ো রিক্রুটমেন্ট পদ্ধতি সম্পর্কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছে, বায়রার দেওয়া প্রস্তাবের সঙ্গে তাদের কর্ম পরিকল্পনার প্রায় 95% মিল রয়েছে। এদিকে বায়রার পক্ষ থেকে বলা হয়েছে, 1,60,000 টাকায় বিদেশে একজন কর্মী পাঠানোর পরও সব খরচ বাদ দিয়ে সংশ্লিষ্ট রিক্রুইটিং এজেন্সির 15,000 থেকে 20,000 টাকা লাভ থাকবে। এতে একজন কর্মী যেমন কম টাকায় বিদেশে যেতে পারবেন, একই সঙ্গে দালালের উৎপাতও কমবে। আশফাক দোয়েল, ভয়েস বাংলা।